প্রেমজনিত কারণে নিজের স্ত্রীকে তরকারি কাটা হাস্য দিয়ে এলো বাথারি কোপালো স্বামী। রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের সামতিনগর এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায়, নিজের 2 সন্তান ও স্বামী থাকার পরেও অন্য ছেলের সাথে অবৈধ সম্পর্ক রাখছিল ওই মহিলা। আর এই কথা জানাজানি হওয়ার পরে তার স্বামী রুকসানা বিবি নামে ওই মহিলার দিদির বাড়ি থেকে টেনে হাসুয়া দিয়ে এলো বাথারি কুপিয়েছে বলে অভিযোগ। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন গৃহবধূ। কিভাবে ঘটল এই ঘটনা তার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। সত্যি কিন্তু মানে আমার সাথে যেরকম করেছে সেরকম আমার সাথে করেছে, আমার সাথে বিয়ে হয়েছে, মানে একে বিয়ে করেছে পরে আবার কেন এখানে হচ্ছে না, আমার সাথে বিয়ে হয়েছে। মানে আগের স্বামী ছিল তাকে ডিভোর্স দিয়েছে না ও আছে? ওই আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে, আমি কাগজ ধরেছিলাম, তারপরে আবার ই করেছে, আমাকে মিথ্যা চাপ দিচ্ছে, আমাকে বাস করতে দিবে না বলে বালাজি মোবাইল প্লাজা কাঁচরাপাড়া স্টেশন রোড কেজিআর পথ একেবারে গান্ধী মোড়ের কাছে কাঁচরাপাড়া উত্তর 24 পরগনা। মোবাইল ফোনে যোগাযোগ 7003766329 এবং 8584917724। বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসং, নোকিয়া, ওপো, ভিভো, রেডমি, রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন, এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ। বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা। হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবাই পাচ্ছেন, খুবই কমের মধ্যে এখন 60% অফ চলছে। নয়ারটি গরিপুর চৌমাথা এটা পড়ছে, আর চৌমাথা থেকে কাছেই আছে একটা নিয়ারেস্ট মুথুট ফাইন্যান্স, মুথুট ফাইন্যান্সের উল্টো সাইডে আমার কেসি লাইট হাউস আছে।